আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দেশের রিজার্ভ আবার ঊর্ধ্বমুখী। আগামী জুন মাসের মধ্যে রিজার্ভ সংকট সহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, অর্থনীতি আবার চাঙ্গা হবে। সকালে কুষ্টিয়ায় সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, রাজনীতি থেকে নির্বাচনে গিয়ে বিএনপি দিশেহারা হয়ে পড়েছে, সরকারের সামনেও কোনো বিপদ নেই। সরকারের সামনে বৈশ্বিক অর্থনীতি মোকাবেলার চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপির রাজনীতি থেকে এখন ছিটকে গেছে, যার ফলে তারা দিশার হয়ে নানান ধরনের পাগলে পোলা বকে যাচ্ছে। সরকারের সামনে কোনো বিপদও নেই, সরকার বিপদেও নেই। সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জ আছে কিছু, সেই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আমাদের দেশের অর্থনীতির উপর যে ঝাপটা পড়েছে, সেটার থেকে আমরা কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো, সেটাই হচ্ছে সরকারের মূল চ্যালেঞ্জ, লক্ষ্য।